নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। পোয়া পিঠা আমরা সকলেই ঘরে তৈরি করে থাকি। খুব কম সময়ে কিভাবে এই পিঠা তৈরি করা যায় সেটাই আজকে দেখাচ্ছি। তাহলে শুরু করছি আজকের ভিডিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা বাটিতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এখন এই গুড়কে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবে, তবে পোয়া পিঠায় মিষ্টি একটু বেশি হলেই ভালো লাগে। আর এইভাবে গ্রেট করে নিলে জলের সাথে গুড় নিমেষেই মেল্ট হয়ে যায়। আমি এখানে পুরোটা দিচ্ছি না, কম দেব। তো দেখো, গ্রেট করা হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে কয়েক সেকেন্ড খাটিয়ে নিলেই মিক্স হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নিলাম। দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো। কিছুটা মেশানো হয়ে গেলে আর একটু জল অ্যাড করে মিক্স করব। জল প্রথমেই 1/2 কাপ দিয়েছিলাম, এখন 1 কাপের মতো জল অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। একসাথে বেশি দেব না। তো দিয়ে দিলাম আর একটু জল, আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা অবশ্যই একটু ভারী হতে হবে। ব্যাটার একেবারেই রেডি। এখন প্যানে চলে এলাম। তেল গরম হয়ে গেছে, তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। এখন অল্প অল্প করে ব্যাটার নেব আর তেলে দেব। যত বাড়ি তেলে দেবে, একটু ঘাটিয়ে ঘাটিয়ে তেলে দিলে ভালো হবে। এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজব। ফ্লেম লো হলে আর তেল ভালো করে গরম না হলে ফুলে উঠবে না, তাই এই দুটো জিনিস মনে রেখে করতে হবে। তেলে দেওয়ার পরে এগুলো নিজে থেকেই ফুলে উঠবে। শুধু সাইড থেকে একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দিলেই হবে। তো ফুলে ওঠার পর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলো লাল হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন একটা দেখাই তোমাদের কেমন হলো। এই দেখো, আর 10 মিনিটেই কেমন তৈরি হয়ে গেল সব পোয়া পিঠা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।